হোমমেড পুরি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড পুরি তৈরি হবে চকলেট মিল্কশেক রেসিপি, যেটা সবারই খুব পছন্দের। বাচ্চাদের তো পছন্দ হবে, এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা মিল্কশেক যদি বাচ্চারা পেয়ে যায় তাহলে আর বলার নেই। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমাকে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। তো চলুন রেসিপি শুরু করি, চকলেট মিল্কশেক। আজ আমি আপনাদের সাথে ঘরোয়া জিনিস দিয়ে খুব দারুণ এক ঠান্ডা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের তো খুবই পছন্দেরই জিনিস। এটা বাচ্চাদের জন্যই আমি করছি, যেটা বাচ্চারা এমনি চকলেট খুব ভালোবাসে। তো গরম তো মোটামুটি খুব ভালোই পড়ে গেছে, গরমের সময় সবার বাড়িতে সবাই চায় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে, হ্যাঁ সব সময়। তো এই জন্যই আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া জিনিস দিয়ে খুব চটপট হয়ে যাবে আর বাচ্চাদেরও পছন্দের জিনিস, আর বাচ্চারা মানে যখনই আবদার করবে তখনই আপনারা এটা চট করে বানিয়ে দিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আজ আমি আপনাদের সাথে মিল্কশেক রেসিপি শেয়ার করব। তো চলুন বাদাম মিল্কশেক। তো এখানে কয়েকটা আলমন্ড বাদাম আছে, প্রায় আমি দু গ্লাস মিল্কশেক বানাবো। তো দু গ্লাস মাপের এখানে বেশ 20 থেকে 25টা বাদাম আছে, যেটা আমি খুব সুন্দর আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো অনেকে হার্সি যে মিল্ক সিরাপ পাওয়া যায় ওটা দিয়ে অনেকে করে, কিন্তু আজকে আমি চকলেট দিয়ে করব। এটা একদম খুবই ভালো লাগে, হার্সি মিল্ক যে সিরাপটা পাওয়া যায় ওর থেকেও দারুণ টেস্ট হয় এটা। তো এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দু গ্লাস শরবতে 1 টেবিল চামচ, বেশি দিলে তেতো হয়ে যাবে তাই বেশি দেবো না। আর চিনি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4 টেবিল চামচ, 4 থেকে 5 টেবিল চামচ। তো আমি পাউডার সুগার নিইনি, নর্মালটাই নিয়েছি যেটা আমরা রোজকার ব্যবহার করি ঘরে। তো এখানে আমার কাছে এরকম একটা বার চকলেট আছে, যে এটা বার পাওয়া যায় এরকম বড়, তো এরকম বার চকলেট আমি ইউজ করছি। আপনারা চাইলে আপনারা ক্যাডবেরির যে চকলেট হয় ওটাও ইউজ করতে, এটা বার চকলেট নিলে কি সুবিধা হয় অনেক, তো ওই জন্য আমি বার চকলেটটা ইউজ করছি। তো এখানে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি, এই যে বার চকলেট, এই বার চকলেটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু। দেখুন এরকম আমি দিয়ে দিচ্ছি, বেশি দেব না। তো মোটামুটি একটা বার থেকে, একটা গোটা বার থেকে আমি এরকম একটা, এটা প্রায় 100 গ্রাম বার আছে, তো 200 গ্রামের বার আছে, 200 গ্রামের বারের চেয়ে আমি হাফটা মানে 1/4 ভাগ দিয়েছি, 200 গ্রাম বার থেকে 1/4 ভাগ আমি দিয়েছি, 1/4 ভাগ আমি দিয়ে দিয়েছি। আর এতে দেব দুধ, এখানে আছে এটা একদম খুব চিল দুধ, একদম ঠান্ডা দুধ, তো খুবই চিল দুধ আছে একদম ঠান্ডা, এটা ফোটানোই দুধ, ফুটিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা, ঠান্ডা না হলে নর্মাল নিলেও হবে, আমি ঠান্ডা মানে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ছিল ফ্রিজে। তো এখানে আমি দু গ্লাস মতো দুধ নিয়ে নিলাম,
যেহেতু দু গ্লাস করবো, দু গ্লাস মতো নিয়ে নিলাম। এবারে এটাকে আমি মিক্সিতে খুব সুন্দরভাবে ফেটে নেব, সব একসাথে যাতে ফেটা হয়ে যায়। তো এটা আমার খুব সুন্দরভাবে একদম মিক্সিতে আমি চালিয়ে এটাকে শেকটা তৈরি করে নিয়েছি। খুব সুন্দরভাবে বাদামগুলো পেস্ট হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দর চকলেট মিল্কশেক আমাদের রেডি। এবার আমি একটা গ্লাসে ঢেলে সার্ভ করব। এটা আমি ছোট দু গ্লাসের মাপে বানিয়েছি, তো একটা বড় গ্লাসে হয়ে গেছে। এবারে এতে আমি এতে উপর থেকে চকলেটের স্লাইস দিয়ে দিচ্ছি একটু। এবারে আমি ওপর থেকে একটু চকো চিপস দিয়ে দিচ্ছি। আমাদের চকলেট মিল্কশেক একদম রেডি। কত সুন্দর লাগছে দেখতে, ভালো করে দেখুন একদম। আর খেতেও দুর্দান্ত, বাচ্চাদের পছন্দ হবেই হবে, কারণ চকলেট এমনি বাচ্চাদের খুব ফেভারিট জিনিস। তো একদম চটপট রেসিপি এটা একটা, বেশি সময় লাগে না, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যায়।